বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022। বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আসুন আমরা বিস্তারিত দেখে নেই। এছাড়াও আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে আমার ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। এবার আমরা নিয়োগটি বিস্তারিত দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন, সরকারি চাকরি, জেলা সকল জেলা, প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, শূন্য পদ 8টি, পদের সংখ্যা 17 জন, বয়স সীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, আবেদনের শেষ তারিখ 29 মার্চ 2022। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা দেওয়া আছে। আসুন আমরা এক নজরে সার্কুলারটা দেখে নেই। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পদের নাম ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অফিসার, পদের সংখ্যা 17 জন। তো শিক্ষাগত যোগ্যতা আমি আগেই বলেছি, তো এখানে আমি শুধু বেতন স্কেলটা বলছি, গ্রেড 6 থেকে 10 অনুযায়ী। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। তো বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 7ই মার্চ 2022 তারিখে, আর বিজ্ঞপ্তিটি অনলাইনে ছাড়া হয়ে গেছে 8ই মার্চ 2022 তারিখ। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, এমনকি আমি এই বিষয়ে তো উপরে মানে আগে কথা বলেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ, তো এই পদগুলোতে আপনাদের যা যে যোগ্যতা অনুযায়ী সেভাবে আপনারা আবেদনটা করেন। পাশাপাশি আমি আরও বিস্তারিত আপনাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান, নির্বাচনী নির্দেশনা, তো এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা 4 প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3 এর কম দ্বিতীয় বিভাগ। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিজিপিএর ক্ষেত্রে, তো আপনারা এটা পড়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবার নিচে বয়স 1/3/2022 তারিখ অনুযায়ী কিন্তু ধরা হবে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের দাখিল প্রদানের শেষ তারিখ, কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি 29 তারিখ, মানে কি এই মাসের 29 তারিখ লাস্ট ডেট। সো এছাড়াও এখানে কীভাবে টাকা জমা দিতে হবে প্রসেসটা কিন্তু পুরোটাই দেওয়া আছে, এবং কি অনলাইনে আবেদন কিভাবে করতে হবে সেই প্রসেসগুলোও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো টাকা ফ্রি হচ্ছে কিন্তু 200 টাকা। এখানে দেখতে পাচ্ছেন এই যে পরীক্ষা আবেদন অফারের যোগ্য 200 টাকা, কি এটা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অথবা মোবাইল ফিনান্সিং সার্ভিস রকেটের মাধ্যমে আপনি টাকাটা কি দিতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন সাইট থেকে সব কিছু জানবেন বা অনলাইনে আবেদন আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে, সাইটটা কিন্তু দেওয়া আছে। সো এটা এই সাইটটা আপনারা গুগল সার্চ বারে গিয়ে লিখেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। তো পুরো বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে সার্কুলারটা ডাউনলোড করে বিস্তারিত দেখে বুঝে শুনে তারপরে আপনারা ব্যাংকের আবেদনটা করবেন, আদারওয়াইজ আপনারা আবেদন করবেন না, কারণ না বিস্তারিত জেনে শুনে আবেদন করলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।